হাই গাইস, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। তো তোমাদের আমি একটা কথা দিয়েছিলাম যে তোমরা কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিলে পিম্পলের রেমেডি বা পিম্পলের সমস্যার জন্য কী করা উচিত। তো আমি বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো যেটা কিনা পিম্পলের সমস্যার জন্য তোমাদেরকে হেল্প করতে পারে, আর এটা অল স্কিন টাইপের জন্য যেটা আমি আজকে বলবো, আর মেল ফিমেল বোথ। ঠিক আছে, তোমরা ভাবতে পারো যে এটা আমি কী পরে এসেছি। এটা টাওয়াল, টাওয়াল দিয়ে এসেছি বিকজ যাতে যখন আমি দেখাবো, বিকজ তোমাদের যখন দেখাবো যে স্কিনে কী কী লাগাতে হবে যার জন্য তোমাদের পিম্পল চলে যাবে, তার জন্য যাতে ড্রেসে না পড়ে, তার জন্য আমি এই টাওয়ালটা র‍্যাপ করে এসেছি। তো শুরু করা যাক। দেখো, আমার চোখে মাস্কারা অ্যান্ড কাজলগুলো আই এম নট মানে ফ্রেশ রাইট নাও, আমার স্কিনটা এখনও ফ্রেশ নয়। আইব্রোস করা আছে, খুব ডার্ক করা আছে, তারপরে ল্যাশেজে মাস্কারা লাগানো আছে, চোখে এরকম কাজলগুলো মানে ক্লিন করা নেই। ঠিক আছে, তো এখন তোমাকে আমি ফার্স্টে দেখাবো যে কী কী ইউজ করলে তোমাদের স্কিন ভালো থাকবে এবং পিম্পলের সমস্যাটা আই থিঙ্ক কমে যাবে, কারণ আমার ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো একটা টাইমে। আই থিঙ্ক ওটা 2018-এর সময় কথা বলছি, যে পুরো মুখে না, পুরো মুখে পুরো এই পোর্শনগুলোতে এত পিম্পল হতো, মানে আমি নিজে আয়না দেখতে ইচ্ছে হতো না আমার, যে মানে এত খারাপ লাগতো দেখতে আমাকে। ঠিক আছে, মানে একটু সারত তো আবার হয়ে যেত, আর এই পোর্শনগুলো, এই পোর্শনগুলো, এই পোর্শনগুলো, এই পোর্শনগুলো, আর এই পোর্শনগুলো, মানে ভর্তি পিম্পল থাকতো, আর দেখতেও বিশেষ একটা ভালো লাগতো না। ঠিক আছে, তো তখন আমি স্কিনের একটা ডক্টরের কাছে যাই। ঠিক আছে, ডক্টরের কাছে গিয়ে ওনার কাছ থেকে আমি কিছু সাজেশন পাই, আর ওনার থেকেই জানি যে এই প্রোডাক্টগুলো যে কোনো কেউ ইউজ করতে পারে। ইভেন আমার একটা ফ্রেন্ড আছে বুম্বা বলে, ও মেকআপ আর্টিস্ট, তো ও আমাকে ভীষণ হেল্প করেছিল ওই সময়। আমি স্টারের জয় কালী কলকাতা বালি যেটা হচ্ছিলো সেটা করছিলাম, তো সেই সময় ও খুব আমাকে হেল্প করেছিল, বলেছিল যে কারণ প্রত্যেক দিন মেকআপ করতে হতো, ওই স্কিনে ভর্তি পিম্পল, ঠিক আছে, তার উপরে আমাকে চড়া মেকআপ করতে হতো, কারণ ওইটা আমাদের কাজ, মেকআপ ছাড়া তো শ্যুট করতে পারবো না, তো প্রত্যেক দিন আমাকে এরকমভাবে শ্যুট করতে হতো, অ্যান্ড ইট ওয়াজ ভেরি পেইনফুল, ব্যথাও হতো খুব। তো তার জন্য ও আমাকে সাজেস্ট করেছিল যেগুলো, সেইগুলো আমি চুপচাপ শুনে মেনে চলেছিলাম, এবং একটা ডক্টর প্রেসক্রাইব একটা ওষুধও ছিল যেটা কিনা সবাই ইউজ করতে পারে। ঠিক আছে, তো ওটা দেওয়ার পরে আমার আই থিঙ্ক একটু টাইম লেগেছিলো, আই থিঙ্ক দু আড়াই মাস তো লেগেছিলো ঠিক হতে, কিন্তু তারপর থেকে টাচউড এখনও অবধি, হ্যাঁ হয় না তা নয়, দেখো একটা পিম্পল হয়েছে আমার অলরেডি, কিন্তু ওটা স্পটটা রয়ে গেছে, স্পটটা বিকজ আমি প্রপারলি ট্রিটমেন্ট করছি না নিজে, তার জন্য তো স্পটটা রয়ে গেছে, বাট ওই খুব রেয়ার, হয়তো 2-3 মাসে হয়তো একটা উঠলো পিম্পল, তারপর ওটা প্রপারলি ট্রিটমেন্ট করলে, মানে বাড়িতে বসেই ট্রিটমেন্ট করলে ওটা ঠিকঠাক মতো আবার চলেও যায়। ঠিক আছে, তো আমি দেখাই, আমি আমার বন্ধু প্লাস আমার যিনি ডক্টর ছিলেন এখনও আছেন, তো উনি কী কী সাজেস্ট করেছিলেন এবং তাদের কথা শুনে যখন আমি চলেছি, তো আই গট দ্য রেজাল্ট। ফার্স্ট হচ্ছে ক্লিনজার, ক্লিনিং মুখটাকে, মেকআপ করবে যাই করবে ক্লিনিংটা ইজ ভেরি নেসেসারি। ঠিক আছে, বাড়িতে এসে আগে ক্লিন করবে, অনেকে আছে মেকআপ শুদ্ধই ঘুমিয়ে পড়ে, তো দ্যাটস নট গুড। ঠিক আছে, তো এইটা দিয়ে দিস ইজ সেটাফিল, আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে মানে শ্যুট করি, তো এই জন্য লেখাগুলো সব উল্টো দেখায়, ইভেন যখন আমি ফুড ব্লগও করি তখন আমার বাঁ হাত অ্যাজ ইউজুয়াল আমি বাঁ হাতে খাচ্ছি, তো আজকে মা ভিডিওগুলো দেখে বলছে যে তুই বাঁ হাতে খানা খাচ্ছিস, না মা এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি বলে, তাই জন্য বলছে তুই প্লিজ বলে দিস সবাইকে, হ্যাঁ নাহলে ওরা বুঝতে পারবে না, তো দ্যাটস ওয়াই আমার মার পয়েন্ট অফ ভিউ থেকে যখন মা বললো, তো আমি আপনার তোমাদের সবাইকে শেয়ার করলাম যে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি বলে, দ্যাটস ওয়াই আমার সব কিছু উল্টো দেখা। তো দিস ইজ কল সেটাফিল, জেন্টল স্কিন ক্লিনজার। ঠিক আছে, ফেস এবং বডির জন্য, দুটোর জন্যই, এটা যে কোনো তুমি ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অল স্কিন টাইপ, এটা এই দেখো লেখাই আছে এখানে, অল স্কিন টাইপ। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, অল স্কিন টাইপ উল্টো করে লেখা, বাট আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। তো আর ডেইলি কেয়ার ইউজের জন্য, আর এটা তোমার
মানে ইটস ক্লিনস। আচ্ছা, এটা মানে টেক্সচার হার্ড নয়, এটা মানে রাফ নয়, এটা খুব এটা ময়েশ্চার টেক্সচার, দিলে পরে তোমার ময়েশ্চার হবে। অনেক সময় ক্লিনজিং যে কোনো কিছু দেবে ক্লিন করার পরে না খুব মুখটা রাফ হয়ে যায়, তো এটা সেরকম নয়, এটা ময়েশ্চার টেক্সচার আছে, কারণ আমি এটা ইউজ করি। আর যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ মানে মেকআপ করতে হয়, তো আমার তো এটা রোজ লাগে, কারণ মেকআপ তুলি আমি এটা দিই, এটা দিয়ে তুলি। ওকে ফাইন, তো আমি তোমাদের তুলে দেখাই। এ বাবা, কুচাল, দেখো আমি হাতে নিয়ে নিলাম, এটা এটা এরকম হয় দেখতে, বুঝাতে পারছি না কীভাবে দেখাবো। দিস ইজ, এটা লিকুইড ফর্মে হয়, দিস ইজ দ্য লিকুইড ফর্ম। তোমরা যদি মেকআপ নাও করো, ঠিক আছে, হয়তো অনেক সময় কাজল দিলে, এই দিলে, সবসময় তো মুখে ফেস ওয়াশ দেওয়া পসিবল নয়, তো সেই ক্ষেত্রে তোমরা সেই ক্ষেত্রে তোমরা এই ক্লিনজিং দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো। ঠিক আছে, দেখো কি বেরোচ্ছে। তোমরা বুঝতে পারছি না আমার মুখ দেখে যে এত কিছু আছে আমার মুখে। সি তোমার মুখে যত ময়লা আছে এটা ক্লিন করতে সাহায্য করে, অ্যান্ড ইটস ভেরি গুড ফর স্কিন, কারণ স্কিন পোর্স ক্লিন হয়ে যায়, যত পরিষ্কার রাখবে মুখ, স্কিন পোর্স পরিষ্কার থাকে এবং তোমাদের পিম্পলস হওয়ার চান্সেস অনেক কম থাকে। এটা কীভাবে ইউজ করবে আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আগে প্রসিডিওরগুলো দেখি। ঠিক আছে, দেখো আমার স্কিন থেকে কী কী বেরিয়েছে, অল দিস থিংস আমার স্কিন থেকে বেরিয়েছে। আশা করি তোমরা এবার ডিফারেন্সটা বুঝতে পারবে, তোমরা যখন ভিডিওটা আগে পরে করে দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে স্কিনটা এখন আর তখনের মধ্যে কতটা ডিফারেন্স আছে। ওকে, তো হয়ে গেল এটা, এবার এটা হচ্ছে সেটাফিল ক্রিম। ঠিক আছে, দিস ইজ সেটাফিল ক্রিম, অল স্কিন টাইপ, ফেস অ্যান্ড বডি দুটোর জন্য, এটাও তুমি মেডিকেল শপে পেয়ে যাবে। ঠিক আছে, এবার যখন তুমি ক্লিন করে নেবে, এবার তোমার মুখ তো টানতে থাকবে, ঠিক আছে, তোমার যারা কিনা ময়শ্চারাইজার দাও না তাদেরকে বলি, অনেকের খুব সেন্সিটিভ স্কিন, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা সব স্কিনের জন্য পারফেক্ট, ছেলে হও বা মেয়ে হও, বারবার বলছি, এটা হচ্ছে সেটাফিল ক্রিম। ঠিক আছে, আমি লাগিয়ে নিচ্ছি, খুব সামান্য লাগে, বিকজ ইটস ভেরি গুড। আর স্কিন একটা আলাদা শাইনি চলে আসে, ভীষণ ভালো শাইন চলে আসে মুখে। আর যখনই মুখে ক্রিম লাগাবে তখন ট্রাই করবে এইগুলোকে এভাবে নাও, ঠিক আছে, স্কিনগুলোকে উল্টো পাল্টা স্কিনে এরকম এরকম করা বা এরকম নিচে নামানো কখনো করবে না, তাহলে স্কিন ঝুলে যায়,
ঠিক আছে, জেন্টেলি করবে, স্কিন ভালো থাকে। তাহলে দেখলে ক্রিমটা কীভাবে লাগালাম। এই ক্রিমটা মুখ ক্লিন করে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে ট্রাই করবে ফেস ওয়াশ ইউজ করতে। আর মেডিমিক্স ইউজ করলে ইজ দ্য বেস্ট। আমি মেডিমিক্স ইউজ করে আমি প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি। মেডিমিক্স ইউজ করলে খুব ভালো, মার্গো অ্যান্ড মেডিমিক্স ইজ ভেরি গুড। আর তারপরে তোমরা এটা ইউজ করবে প্রত্যেকদিন সকালে, ঠিক আছে। তারপরে আধ ঘন্টা বাদে তোমরা এই ক্লিন ড্যাক এ বলে এই ওষুধটা, ক্লিন জ্যাক এ, তোমরা দেখতে পাচ্ছ কি না আই ডোন্ট নো, বিকজ আলোটা এমন বাজেভাবে আছে তো ফ্লিকার করছে। ক্লিন জ্যাক এ এরকম, CLINDACA, ক্লিন জ্যাক এ যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে। আর এটা খুব ভালো, খুব ভালো, মানে আমার তো মারাত্মক কাজে লেগেছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা কাজে লেগেছিল। এটা আধ ঘন্টা বাদে এইটা ইউজ করবে, বাট হ্যাঁ বাড়িতে যখন থাকবে তখনই, বাইরে যাবে তখন নয়, রোদে যেন এসব জিনিসপত্র লাগিয়ে যাবে না, ঠিক আছে। আমার এখানে আছে সমস্যা হচ্ছে, এই যে দাগটা আছে, প্লাস এখানে কিছু হালকা হালকা বুঝতে পারছি, কামিং সুন। তো আমি ট্রাই করি কি আমি পুরো ফেসটাতেই লাগানো, যেখানে যেখানে হালকা আই ক্যান ফিল বা স্পট আছে, ঠিক আছে। তো জেলের মতো হয় এটা দেখতে, ঠিক আছে, এরকম টিউব মতো পাওয়া যায়। ক্লিন ড্যাক এ তো এটা লাগিয়ে রাখবে, আর আপনা আপনি এটা উঠে যায়, এটা জাস্ট যখন শুকিয়ে যায় না এটা মোমের মতো আপনা আপনি রাব হলে পরে উঠে যায়, ঠিক আছে। এটা সকালে লাগিয়ে রাখবে যদি বাড়িতে থাকো, যদি বাড়িতে না থাকো তাহলে পরে যদি তুমি অফিসে যাও বা যেখানেই কাজে যাচ্ছ ওখানে গিয়ে তারপরে লাগিয়ে বসে থাকো, ইটস গুড। বাট রোদে ট্রাভেল করো না, তাহলে পরে না কালো হয়ে যায় স্কিনগুলো। আর রাত্রেবেলা যখন বাড়িতে ফিরবে এটা দিয়ে মুখ ক্লিন করবে, ফেস ওয়াশ দিলে ওয়েল অ্যান্ড গুড, যদি না দাও তাহলে পরে এটা দিয়ে মুখ ক্লিন করবে, মেকআপ করলে পরে এটা দিয়ে মুখ ক্লিন করবে, করার পরে এটা লাগাবে অবশ্যই। লাগানোর পরে দেন আধ ঘন্টার মতো ব্রিথ করতে দিও স্কিনটাকে, তারপরে তোমরা এটা লাগিও, ঠিক আছে। ক্লিনটাকে এটা লাগিও, লাগিয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে সকালে উঠে আবার মুখ ফ্রেশ করে নেবে। দুবার এই সাইকেলটা করতে থাকো, আই থিঙ্ক তোমরা মানে দু মাসও লাগবে না, এক মাসে তোমরা 4 উইকসেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর তোমাদের যেই সমস্যাগুলো আছে আই থিঙ্ক তোমাদের সমস্যার আমি সমাধান দিতে পেরেছি, কারণ যতক্ষণ না তোমরা রেজাল্ট পাবে তোমরা আমাকে জানাবে, ততক্ষণ তো আমি জানতে পারবো না। আর বারবার বলছি এটা অল স্কিন টাইপ, সবাই ইউজ করতে পারে। অল স্কিন টাইপ মানে ড্রাই, অয়েলি, সব রকম, ঠিক আছে। আর এটাও তাই, অল স্কিন টাইপ সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে সবাই, মাইন্ডেড, কারণ ছেলেদেরও ভীষণ পিম্পল হয়। আর এটাও অল স্কিন টাইপ, সবাই ইউজ করতে পারবে। সুতরাং আমি এমন একটা রেমেডি দিলাম তোমাদেরকে যেটা কি না খুব ইজি, রেগুলার তোমার ময়েশ্চারাইজ করো স্কিন সেটাই করবে, এটাও তাই। আর এই টিউবগুলোতে মানে অল্প নিলে তোমার এতটা মানে ভালো মতো কাভার হয়ে যায় এরিয়া, তো তোমাদের অনেক দিন চলে যাবে। তো ইটস স্লাইট এক্সপেন্সিভ, এগুলোর দাম হচ্ছে তোমার, এটা হচ্ছে 515 টাকা, বাট তোমার অনেক দিন চলে যাবে। আর এটার দামও অ্যাসাচ ওরকমই 425 টাকা এটার দাম, তো এটাও তোমার অনেক দিন চলে যাবে। আর এটার দাম 205 টাকা, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমাদের এই তিনটে কিনলে পরে তোমাদের অনেক দিন চলে যাবে, প্রায় অনেক মাস বলতে পারো। তোমরা যদি একা পার্টিকুলার একজন ইউজ করো তো 2 মাসের মতো চলে যাবে, ঠিক আছে। তো 2 মাস কি আরও বেশি চলে যাবে। তো আমি একটা কথাই বলতে চাই যে ইউজ ইট অ্যান্ড গেট দ্য রেজাল্ট, ভালো থাকো, স্কিনকে ব্রিথ করাও, আর প্রচুর ওই ফেশিয়াল ফেশিয়াল করো না প্লিজ। আমি তো একদমই করি না, আমি ফেশিয়াল একদম, আমি এখনো অবধি কখনো ফেশিয়াল করিনি। আমি হ্যাঁ স্ক্রাবিং করি, এবার স্ক্রাবিংটা বাড়িতে করি। আমি কী স্ক্রাবিং করি সেটা আমি নেক্সট এপিসোডে তোমাদের দেখাবো, যে আমি কোন স্ক্রাবিং ইউজ করি, আর মানে এটা হোমমেড, ঠিক আছে, এটা আমার মা বানিয়েছে হোমমেড। তো আমার মা খুব ভালো রান্নাও করে, তো
আমার কিচেন ফিচেন কমপ্লিট হয়ে যাক, কারণ মা খুব বিজি আছে, তারপরে আমি তোমাদেরকে মায়ের রান্না দেখাতে পারবো, এছাড়া পারবো না। তো মাই হোম রেমেডিটা বার করেছে স্ক্রাবিংয়ের, অ্যান্ড ইটস সো গুড। আর স্কিনটা তখন তোমরা মানে বুঝতে পারবে ডিফারেন্স, যে তোমরা যে বাইরে গিয়ে এত টাকা খরচা করে তোমরা ফেশিয়াল করছো, স্ক্রাবিং করছো, আর বাড়িতে ন্যাচারাল স্ক্রাবিংয়ে তোমাদের স্কিনটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স বুঝতে পারবে তোমরা। অ্যান্ড আই মানে কি বলবো, চ্যালেঞ্জ ইউ দ্যাট। তো সুতরাং সেটা পরে হবে, পরের ভিডিওতে হবে যে আমি কি ইউজ করি, মাথায় কি তেল ইউজ করি। তো যদিও আমি একদম যত্ন নিই না, বাট স্টিল টাচ উড যেটুকু আছে ওই মায়ের বদৌলতি আছে, যে মা খুব কেয়ারিং অ্যান্ড হোম মেড রেমিডিস সব বার করে দেয় আমাকে। তো সুতরাং এই তিনটে ইউজ করো, পিম্পল মুক্ত হও, আর আমাকে প্লিজ জানিও। আর ভালো লাগলে পরে, তোমাদের কাজে লাগলে পরে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ প্লিজ লাইক করো, অনেক করে লাইক করো, আর আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও প্লিজ। লাভ ইউ, লাভ ইউ। আর যা যা সমস্যা আছে প্লিজ জানিও, যদি আমার পক্ষে সম্ভব হয়, যদি আমি ওইটার আইডিয়া থাকে বা হেল্প করতে পারি জেনুইনলি, তাহলে পরে ডেফিনেটলি আমি তোমাদেরকে হেল্প করবো। টেক কেয়ার, আর স্কিন ভালো রাখো, সুস্থ রাখো, ন্যাচারালি, আর্টিফিশিয়ালি নয়।